নমস্কার বন্ধুরা, রেক্স ক্রিয়েশনের আরও একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই নববর্ষ, আর নববর্ষে বাঙালিদের মিষ্টি মুক্ত করতেই হবে, আর সেই জন্যই রেক্স ক্রিয়েশন তোমাদের জন্য নিয়ে এসেছে নববর্ষ স্পেশাল ক্ষীরের নারকেল রোল। তো চলো দেখে নিই রেক্স ক্রিয়েশনের হেসেলে গিয়ে কীভাবে এই ক্ষীরের নারকেল রোল রেসিপিটা তৈরি করছি আর কী কী উপকরণ লাগছে। নববর্ষ স্পেশাল ক্ষীরের নারকেল রোল বানানোর জন্য আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 500 ml। এবার দুধটার সঙ্গে মিক্স করে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। এবার দিয়ে দিলাম 2 কাপ মতো পাউডার দুধ। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে দেওয়ার পর এবার গ্যাস ওভেন অন করে দিয়েছি। ভালো করে দুধটাকে বয়েল করে দুধটাকে ঘন করতে হবে। দুধটাকে বয়েল করে করে দুধটাকে আমরা ক্ষীর বানিয়ে নেব। দেখো দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, ক্ষীরটা তৈরি হয়ে এসছে। আরও একটু রান্না করতে হবে। এটা কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে, কারণ এখন ক্ষীরটা অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে নিচের দিকটা লেগে যেতে পারে। দেখো ক্ষীরটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মিক্স করব 1 টেবিল স্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা ভালো করে মিক্স করে দিলাম। এবার এর সঙ্গে অ্যাড করব ঘি। 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। আমি ঘিটা এই সময় দিলাম শেষে একদম। তাহলে কি হবে, এই যে ক্ষীরটা কড়াইয়ের গায়ে লেগে আছে সম্পূর্ণটা উঠে যাবে। দেখো ক্ষীরটা খুব সুন্দর করে উঠে গেছে। এবার এটা একটা বাটিতে ঢেলে আমি ঠান্ডা করে নেব। দেখো ক্ষীরটা আমি একটা বাটিতে ঠান্ডা করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুটস মিক্স করব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ডেসিকেটেড কোকোনাট। এটা হলো ড্রাই কোকোনাটের গুঁড়ো, এটা দোকানে কিনতে পাওয়া যায়। এবার মিক্স করলাম কিছু কাজু আর অ্যালমন্ডের ক্রাশ আর কিছু পিস্তার ক্রাশ। এখানে আমি কয়েকটা কেশরের স্টিক 2 টেবিল স্পুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা অ্যাড করছি। এবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখো খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে ক্ষীরটার। হাতের সাহায্যে, দুটো হাতের সাহায্যে এইভাবে শেপ দিয়ে নেব। একটা চমচমের মতো শেপ দেব। তারপর কোকোনাটের গুঁড়োর মধ্যে এগুলোকে ভালো করে কোট করে নেব। এইভাবে সমস্ত ক্ষীরের নারকেল রোলগুলো তৈরি করে নেব। এবার যে কেশরটা আমি রেখেছিলাম সেই কেশরগুলো এই রোলগুলোর মধ্যে লাগিয়ে দেব, আর একটু কেশরের রঙটাও লাগিয়ে দেব। তাহলে একটু কালারফুল হবে, দেখতে সুন্দর হবে এবং টেস্ট তো অবশ্যই হবে। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ক্ষীরের নারকেল রোল। তোমরা দেখেই নিলে আমি কীভাবে রেসিপিটা তৈরি করলাম। আশা করি সকলের রেসিপিটা ভালোই লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর বন্ধুদের সাথে আর রিলেটিভসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে পেজটাকে লাইক ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমার সমস্ত বন্ধুদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো। বাই।